মৌমনি, শিউলিরা না হয় বোকা, ওরা আসল আর জালের ফারাকটা বুঝতে পারে না। কিন্তু তুমি তো বোকা নও। মেজো বউ, এইসব মিথ্যে কথা বলছে ওরা। বেশ, তাহলে তোমার আলমারিতে আরো জাল নোট আছে কিনা আমি তল্লাশি নিয়ে দেখব। তাহলেই বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে। সর্বনাশ, আলমারিতে তো থরে থরে জাল নোটের বান্ডেল সাজানো আছে। বড় বৌমা, যদি সত্যি প্রমাণ হয় এ কাজ তুমি করেছো বড় বৌমা, তবে যে দরজা দিয়ে তোমাকে ঢুকতে বলেছিলাম সে দরজা দিয়ে ঝেঁটিয়ে আমি বের করে দেব। কথাটা মনে থাকে যেন। আজ আমার কপালে দুঃখ নাচছে। কি হয়েছে গো? কি আছে সেটা তো তুমি খুব ভালো মতনই জানো, আর কি কারণে ওইখানে তল্লাশি করবে সেটা তো তুমি খুব ভালো মতনই জানো। তাহলে আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমার বাধা দেওয়ার কি আছে। মানে আমি বলছি তাতে হচ্ছে না তো? না, হচ্ছে না। তার কারণ আমি তোমাকে এক ফোঁটাও বিশ্বাস করি না। আর শিউলি দীপাকরের কি খেতে কোনো কাজ নেই নাকি, যে বাড়ির এত লোক থাকতে তোমার দিকেই আঙুল তুলবে? আর সেক্ষেত্রে দীপাকরের একার নয়, তোমারও শাস্তি হবে। কিসের শাস্তি? হ্যাঁ, আমি কিছু কুক করিনি আর শাস্তি? আর এখন এখন ফেসে গেছি দেখে তুমি হাত তুলে নিচ্ছ? এই তো আসুন স্যার, আসুন আসুন আসুন। এই যে ম্যাডাম। অফিসার, আমার বাড়ির লোকেরা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আইন তাদেরকে যা শাস্তি দেবার তাই দেবে। নিশ্চয়ই ম্যাডাম, আমরা যদি জানতাম আপনি ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন তাহলে আমরা এখানে আসতামই না। অনেস্টির ব্যাপারে আমাদের ডিপার্টমেন্টে অনেকের কাছেই আপনি আদর্শ। আপনার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো রকম স্পর্ধা আমাদের নেই। না অফিসার, বিষয়টা আমার বাড়ির বলেই আমি আরো বেশি করে চাই আপনি এই ব্যাপারটা ইনভেস্টিগেট করুন। আমি ডেফিনেটলি আপনার পাশে থাকব। আর যেহেতু উনি বললেন, কি নাম ওনার? নিতাই, নিতাই প্রামাণিক। উনি যেহেতু আপনার থানায় গিয়ে আপনার কাছে রিপোর্ট লিখিয়ে এসেছেন, তাই আমি আপনাকে ইনফর্ম করতে চাইছি যে আমার সেজো দেওর আর সেজো যা দিবাকর রায় আর শিউলি রায়, ওদের বিরুদ্ধে অভিযোগ যে ওরা নকল টাকা দিয়ে দোকান কিনেছে।